অক্টোবর মানেই উৎসবের মাস, বাঙালি কলকাতাবাসীর কাছে দুর্গাপুজো, আবার দেশের অন্য প্রান্তে তখন চলে নবরাত্রি। তাই বছরের দশম মাসে ছুটির তালিকাটাও হয় একটু লম্বা। জাতীয় ছুটি, পুজোর ছুটি মিলিয়ে অক্টোবরে ব্যাংকের কাজ বেশ কয়েকদিন বন্ধ থাকবে। প্রত্যেক মাসের জন্যই ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবারও অক্টোবর মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তা জানিয়েছে আরবিআই। অক্টোবরে মোট 15 দিন বন্ধ থাকবে ব্যাংক। চলতি মাসে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, নবরাত্রি, কাটি বিহু, দীপাবলির মতো একাধিক উৎসব রয়েছে। ব্যাংক বন্ধ থাকলেও নেট ব্যাংকিং চালু থাকবে। মোবাইল অ্যাপ ও ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমেও লেনদেন করতে পারবেন গ্রাহকরা। তবে অক্টোবর মাসে ব্যাংকে যাওয়ার আগে জেনে নিন ছুটির পুরো তালিকা। পয়লা অক্টোবর বিধানসভা নির্বাচনের জন্য জম্মুতে ব্যাংক বন্ধ থাকবে। 2 অক্টোবর গান্ধী জয়ন্তী, জাতীয় ছুটি, ওই দিন গোটা দেশেই বন্ধ থাকবে ব্যাংক। 3 অক্টোবর নবরাত্রি, জয়পুরে ব্যাংক বন্ধ থাকবে। 6 অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি। 10 অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী, ব্যাংক বন্ধ থাকবে কলকাতা, আগরতলা, গুয়াহাটি, কোহিমাতে। 11 অক্টোবর দুর্গাপুজোর অষ্টমী এবং নবমী। 12 অক্টোবর বিজয়াদশমী বা দশেরা এবং দ্বিতীয় শনিবার, সারা দেশে এই দিন বন্ধ থাকবে ব্যাংক। 13 অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি। 14 অক্টোবর দশিন উৎসব, গ্যাংটকে এই দিন ব্যাংক বন্ধ থাকবে। 16 অক্টোবর লক্ষ্মী পুজো, আগরতলা এবং কলকাতায় ব্যাংক বন্ধ। 17 অক্টোবর কাটি বিহু, বেঙ্গালুরু এবং গুয়াহাটিতে ছুটি থাকবে। 20 অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি। 26 অক্টোবর চতুর্থ শনিবার। 27 অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি। 31 অক্টোবর কালী পুজো বা দীপাবলির জন্য ব্যাংক বন্ধ থাকবে।